মা, তুমি এটা কি বানাচ্ছ? আমি বানাচ্ছি গোগোল আইসক্রিম। তুমি খাবে নাকি? হ্যাঁ। না, এটা বাচ্চাদের একদম খেতে নেই। তো চলো গোগোল আইসক্রিমটা কেমন হচ্ছে দেখে নিই। না না, খেতে হয় না তোমাকে। তার জন্য এটা একটা কাগজের কফি কাপে ঢেলে নিলাম এবং একটা প্লাস্টিক দিয়ে আটকে দিয়ে ফুটো করে নিলাম এবং এটা একটা স্টিক লাগিয়ে দিলাম। তারপর ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে দেওয়ার পর এখন কিন্তু এটা একদমই রেডি। এটা খেতে কিন্তু ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন আইসগোলা খাচ্ছি।